সমবেত সম্মানিত এবং সুপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জিলহজ মাসের 22 তারিখ এবং জিলহজের চতুর্থ জুমা, আরও একটি জুমা আমরা পাওয়ার আশা রাখি। জিলহজ মাস হিজরি সনের সমাপনী মাস, সর্বশেষ মাস। হিজরি সনের 12টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাসের মধ্যে জিলহজ অন্যতম একটি মাস এবং দিনসমূহের মধ্যে সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ দশক এই জিলহজের প্রথম দশক ছিল। এই মাসেই ইসলামের অন্যতম ভিত্তি হজ সম্পাদিত হয়েছে এবং মুসলিম উম্মাহ যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি করেছে। এই বরকতময় ফজিলতপূর্ণ মাসটি সমাপ্তির দিকে, আগামী শুক্রবার জিলহজের 29 তারিখ হবে, তার মানে আমরা জিলহজের শেষ দশকে চলে এসেছি। জিলহজ পরিসমাপ্তির সাথে সাথে 1443 হিজরির বিদায় ঘটবে, অর্থাৎ জিলহজের বিদায়ের সাথে সাথে হিজরি 1443 হিজরি সনের বিদায় ঘটবে। এই বিদায় শুধু 1443 হিজরি সনের বিদায় নয়, বরং এর সাথে সাথে আপনার আমার জীবন থেকে, আপনার আমার হায়াত নামক ক্যালেন্ডার থেকেও একটি বৎসরের পরিসমাপ্তি ঘটবে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়ে পাঠিয়েছেন, ওই হায়াত থেকে একটি বৎসর অতীতে গর্ভে বিলীন হয়ে গেছে, এটি আর আসবে না। 1443 হিজরি সনটি আর ফিরে আসবে না। গুজাস্তা জামানা ফিরহাত আতা নেহি, যা যায় তার ফিরে আসে না। অতীত ধাক্কা দিয়ে বর্তমানকে ভবিষ্যতের ভবিষ্যৎ বর্তমানকে ধাক্কা দিয়ে অতীতে হারিয়ে দেয়। এভাবে করেই আপনার আমার হায়াত থেকে 1 বছর 2 বছর করে যার যত বয়স হয়েছে হিসাব করে নেন, অতীত গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এই 1443 হিজরি সনের বিদায়ের সাথে সাথে আমরা আমাদের আপন মঞ্জিল, আমাদের চূড়ান্ত ঠিকানা কবরের দিকে 1 বৎসর পথ অতিক্রম করে অগ্রসর হয়েছে। আমরা কিন্তু কেউ সেটা বঙ্গাব্দ বলেন, খ্রিস্টাব্দ বলেন আর হিজরি বলেন, সমাপ্ত হয় নতুন বৎসর আসে, বিজাতীয় কালচারের অনুসরণে আমরা নববর্ষ পালন করি যদিও মুসলমান,
কিন্তু জীবন নিয়ে যে আমরা যে ধীরে ধীরে কবরের দিকে অগ্রসর হচ্ছি, এক বছর পথ অতিক্রম করে সামনে এগিয়ে গেলাম, এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করি না। কারণ আমাদের চিন্তা মনন সবটাই আমরা বিনিয়োগ করে ফেলেছি জাগতিক দুনিয়ার সচ্ছলতা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্যের পেছনে আমাদের মেধাটা, আমাদের মনন জগৎ চিন্তা সবটাই বিনিয়োগ করেছি, একটুও রাখি নাই মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের চিন্তা করার জন্য। যার কারণে প্রায় সকলেই আমরা দুনিয়া সাজাবার কাজেই ব্যস্ত, দুনিয়া নিয়েই ব্যস্ত, মৃত্যুর চিন্তা করার সুযোগ আমরা পাই না। আর মৃত্যু পরবর্তী জীবন যেহেতু অদেখা, বিশ্বাস না করলে মোমেন পরিচয় দেওয়া যায় না, এই জন্য বিশ্বাস করি বা বিশ্বাসের দাবি করি, কিন্তু আমাদের জাগতিক জীবনের চাল চলন লেনদেন সার্বিক বিষয় যদি আমরা একটু নিজেদের বিষয়টা পর্যালোচনা করি, তাহলে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আমরা চিন্তা করি বলে বোঝা যায় না। কথা ঠিক কিনা বলেন? আমরা কেউ ঢাকায় যাই, চিটগং যাই, মহিপাল থেকে বা বাস কাউন্টার থেকে যখন গাড়িতে উঠি, যাওয়ার সময় দেখবেন রাস্তার ডানে বায়ে মাইল স্টোন বলে নাকি, হ্যাঁ মাইল স্টোন আছে। এখান থেকে ঢাকা এত কিলোমিটার, এক কিলোমিটার পার হওয়ার পরে দেখা গেছে যে 200 কিলোমিটার, উদাহরণ হতো 1 কিলোমিটার পার হলে পরবর্তী মাইল স্টোনে কী লেখা থাকে, 199, পরবর্তীতে 198। এভাবে মাইনাস হতে হতে ঢাকায় 0 পয়েন্টে যখন চলে যায়, তখন কিন্তু মাইল স্টোনে আর মাইল লেখা থাকে না, 00 লেখা থাকে। কী লেখা থাকে? 00। তার মানে তুমি তোমার আপন গন্তব্যে চলে এসছো। ঠিক অনুরূপভাবে আমরা আমাদের হায়াতের বছরগুলোকে যদি এভাবে একটা মাইল স্টোন হিসাব করি, তাহলে দেখা যাবে, বোঝা যাবে, 1 বছর পার হওয়া মানে আমি আমার কবরের দিকে, আমার চূড়ান্ত মৃত্যুর দিকে একটা মাইল বা 1 কিলোমিটার, 1 মাইল স্টোন পার হয়ে গেলাম। এই যে পার হচ্ছে, চূড়ান্ত কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? পৃথিবীতে আসলাম, এই আশাটাও নিজের ইচ্ছাধীন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। মায়ের পেটের যে জগৎটা, সেখানেও একটা নির্দিষ্ট সময়সীমা আছে। ভ্রূণটা ধীরে ধীরে বড় হয়, 6 মাসের আগে যদি প্রসব করে, এটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে কথা আছে, কিন্তু 6 মাস পার হওয়ার পর যদি জন্ম হয় তাহলে ঠিক আছে। তাহলে 6 মাসের পর থেকে, আমরা আমাদের দেশে একটা কথা আছে, সেটা হলো 10 মাস 10 দিন, কিন্তু এটার বেশিটা কিন্তু সীমানা নাই। আমার আত্মীয়ের ভিতরে এক আত্মীয় 18 মাস মায়ের গর্ভে ছিল। কত মাস? 18 মাস। তো গড়ে বেশিরভাগ ক্ষেত্রে 10 মাস মায়ের গর্ভে আমরা থাকি। ওখানে ওই 10 মাস পূরণ হওয়ার পর, বা যাকে আল্লাহ যত দিনের জন্য মায়ের জগৎ, পেটের জগতের জন্য নির্ধারণ করেছেন, ওইটা পার হওয়ার পর আর থাকার সুযোগ নেই, আর থাকার সুযোগ নেই। অটোমেটিকলি মায়ের প্রচণ্ড ব্যথা হয়, প্রসব ব্যথা শুরু হয়ে যায়। আর যদি টাইম যদি হয়ে যায়, তখন ব্যথা অটো সৃষ্টি না হলেও, ডাক্তার ইঞ্জেকশন দিয়ে হলেও, ব্যথা সৃষ্টি করাইও পেটের এটা থেকে বের করে আনে। তার মানে সময় চূড়ান্ত হয়ে গেছে, আর এই জগতে থাকা যাবে না, কি এরকম কি না বলেন? আর থাকা যাবে না, ওইটা একটা জগৎ। আবার এই দুনিয়ার জগৎটা, এটাও একটা জগৎ, এখানেও আমরা হিসেব করতে পারি, ও মায়ের পেটের জগতের নেই, এখানেও আমার একটা নির্দিষ্ট বয়স আছে, নির্দিষ্ট সময়সীমা আছে। এই সময়সীমা যখন শেষ হবে, আমি ইচ্ছা করলেও থাকতে পারবো না, আমার সন্তানরা বাপ হিসাবে আমার প্রতি যতই শ্রদ্ধা থাকুক, যতই তারা আমাকে আরও কিছুদিন বাঁচাবার চেষ্টা করুক, পারবে? কথা বলেন, পারবে? ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায়, নিজ জেলার
হসপিটালগুলোতে যদি কাজ না হয় রাজধানীতে চলে যায়, ওখানে কাজ না হলে ইন্ডিয়ায় চলে যায়, ওখানে কাজ না হলে সিঙ্গাপুরে চলে যায়, এভাবে যার যার সামর্থ্য অনুযায়ী বাঁচার চেষ্টা করে। কিসের চেষ্টা করে? বাঁচার চেষ্টা করে, নিজের সহায় সম্পদ কষ্টার্জিত সকল সহায় সম্পদ বিক্রি করে হলেও কি চায়? বাঁচতে চায়। এমন কি আরেকজনকে মাইরা হলেও বাঁচতে চায়। কথা এরকম কি না বলে? যখন আপনি কারো দ্বারা ডাকাত হোক, আপনার দুশ্মন হোক, কারো দ্বারা যে আপনি অ্যাটাক হন, যখন দেখবেন যে আমার আর বাঁচার পথ নাই, কি করবেন আপনি? আমার মতো দরবেশি করবেন, যা আমি শহীদ হয়ে যাবো, এরকম করবেন না। বরং আপনি আপনার জীবনকে বাঁচাবার জন্য আপনি চূড়ান্ত চেষ্টা করবেন। এমন কি বৈধভাবে যদি আপনি আপনার জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতে গিয়ে প্রতিপক্ষকে যদি আপনি আঘাত করে মারেন, অথবা তার আঘাতে যদি আপনি মরেন, আপনি মরলে শহীদ হবেন আর প্রতিপক্ষ মরলে জাহান্নামী হবে। কথা বুঝে আস? তার মানে হচ্ছে প্রচলিত আইনেও এটার বৈধতা দেয়। আইন যখন দেখে না সে নিজেকে বাঁচাবার জন্য নিরুপায় হয়ে তাকে আঘাত করেছে, ওই আঘাত মারা গেছে, তখন আইন তাকে ভিন্ন দৃষ্টিতে দেখে। তাহলে বোঝা গেল আরেকজনকে মাইরা হলেও বাঁচতে চায়। কিন্তু যতই বাঁচতে চাক, শেষ কথা কি বলেন? জবাব দিন, শেষ কথা কি? পারে? পারে না। মৃত্যু এটা চূড়ান্ত সত্য। নাস্তিকরা নাস্তিকরা আল্লাহকে অস্বীকার করেছে, অস্বীকার করার দুঃসাহস দেখিয়েছে। আমি বলি এই পৃথিবীতে মানসিক ভারসাম্যহীন ব্যতীত কোনো ব্যক্তি নাস্তিক হয় না। আমার কথাটা ভালো করে বুঝে নিয়েন। হিন্দু তারাও স্রষ্টাতে বিশ্বাসী, ইহুদি খ্রিস্টান বলেন পৃথিবীতে উল্লেখযোগ্য যত ধর্ম আছে সব ধর্মের লোকেরা স্রষ্টায় বিশ্বাসী, নিজ নিজ ধর্মীয় পরিভাষায় স্রষ্টাকে ডাকে, ঠিক কিনা বলেন? একদম স্রষ্টাতে অবিশ্বাসী যারা তারা আসলেই মানসিক ভারসাম্যহীন। ওই যে একটা কথা আছে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। নাস্তিকরা দেয়ার ইজ নো গড বলেছে, স্রষ্টা বলতে কিছু নাই, তাদের সোজা সাপটা কথা, সেটা কি যাহা দেখি না তাহা বিশ্বাস করি না। আলোচনা লম্বা যেন না হয় এই জন্য মাঝখানে একটা কাট দিলাম। এই নাস্তিকরা আল্লাহকে অবিশ্বাস করেছে, মৃত্যু পরবর্তী জীবন আমরা যেগুলো বিশ্বাস করি, কবরে রাখলে ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, জবাব দিতে পারলে জান্নাত, জবাব দিতে না পারলে জাহান্নাম। হ্যাঁ, ফুল সেরাত আসে, জান্নাত আসে, জাহান্নাম আসে, এগুলো যেহেতু অদেখা বিষয় এজন্য তারা বিশ্বাস করে না। কিন্তু মৃত্যুকে তারা অবিশ্বাস করতে পারে নাই। কোনো নাস্তিক কিন্তু আজ পর্যন্ত বলে নাই যে মৃত্যু এটা মিথ্যে কথা, বলতে পারছে? পারে নাই। কেন পারে নাই? পারে নাই এজন্য তার বাপ মরতে দেখছে, তার দাদা মরতে দেখছে, তার বাড়ির লোকেরা মরতে দেখছে, প্রতিবেশী মরতে দেখছে, অহরহ কানের মধ্যে অমুক মারা গেছে খবর আসে, যার কারণে এটা চাক্ষুষ দেখে এটাকে তারা অবিশ্বাস করতে পারে না। অবিশ্বাস কোনটা করেছে যেটা দেখে না? কবর জগৎ, পরজগৎ, এই নিয়ে কোরআনে কারিমে বেশ লম্বা বক্তব্য আছে, অনেকগুলো আয়াত আছে। আইজা কুন্না আইজামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মরে যাব, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমাদের অস্থি সব কিছু মাটির সাথে একাকার হয়ে যাবে। এরপরে আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, পুনরায় আমাদেরকে আবার নতুন রূপে সৃষ্টি করে উঠানো হবে, এটা তাদের প্রশ্ন ছিল মৃত্যু পর্যন্ত, ঠিক আছে, যার কারণে আইজা মিথনা বলছে। আমরা যখন মরে যাব, অবিশ্বাস কোথায় যে মৃত্যুর পর আবার আমাদেরকে উঠানো হবে নতুন রূপে? ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, এটা ছিল তাদের অবিশ্বাস। কিন্তু তারা যতই অবিশ্বাস করুক, সত্য কোনটা? এটা সকল ধর্মে বিশ্বাস করে, এজন্য হিন্দু ধর্মের স্বর্গে নরকে বিশ্বাসী তারা,
ঠিক কিনা? ইহুদি ধর্মীয় বিশ্বাস করে, এরা কয় যে পরকাল বা উঠানো হবে না। কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন এদের জবাব দিয়েছেন, এদের জবাব দিয়েছেন। কোরআন করিমের জবাব লাগে না, যেহেতু তারা যুক্তিতে বিশ্বাসী। একটা যুক্তি দিলে যথেষ্ট। আমি আরও আগে সম্ভবত বলেছিলাম, সৌদি আরবে একবার এক শেখ সহ শেখ মাহবুব একটা প্রোগ্রাম করে ওনার বাসায় গেলাম। তো উনি কম্পিউটারে নেটে এই যে মানব ব্রুনের ক্রমবিকাশ, মানব ব্রুনের ক্রমবিকাশটা দেখছিলেন, আমাকেও দেখাচ্ছে। একটা ফোঁটা গেল, এটা আস্তে 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 রক্তে পরিণত হলো, গোস্তের টুকরে পরিণত হলো, এটা দেখানো হচ্ছে। তা আমি দেখতে দেখতে একটা পর্যায়ে দেখলাম যে মায়ের পেটের এই ব্রুনটা অটোমেটিক হেসে দিল। বাচ্চাটা পূর্ণাঙ্গ হওয়ার পরে ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে মুস্কি হেসে দিল। তা আমি অনেকটা অযাচিতভাবেই অনাকাঙ্ক্ষিতভাবে চিৎকার করে আল্লাহ আকবার বলে উঠলাম, আল্লাহ আকবার। ওই শেখ আমারে বলল পরে যে আপনি কোন অনুভূতিতে আপনি আওয়াজ দিয়ে উঠলেন আল্লাহ আকবার বলে। আমি তখন বললাম যে পরকাল যে আছে, পরকাল আখেরাত কিয়ামত যে আছে, এটা বিশ্বাস করবার জন্য কোরআনের দলিল দরকার নাই, হাদিসের দলিল দরকার নাই। এই দৃশ্যটা দেখলেও পরকালের প্রতি ইমান আনার জন্য এই দৃশ্যটা যথেষ্ট হতে পারে। কারণ আমার চিন্তা হলো এই বাচ্চাটা মায়ের পেটের জগতে আনন্দদায়ক কিছু পেয়েছে, আনন্দ অনুভূতি হয়েছে, আনন্দদায়ক কিছু পেয়েছে বলেই তো সে হেসে দিল, নাকি বলে? ওই অবস্থায় তাকে যদি কেউ বলতো যতই হাসিস, যতই আনন্দ ফুর্তি করিস, নিরাপদ জায়গা, চাকরির ব্যস্ততা নাই, চাষাবাদের ব্যস্ততা নাই, কষ্ট নাই, কোনো কিছুই নাই, এমনকি নিজে অটোমেটিক জান্নাতের মতো আইব আর মুখে দিলাম অটোমেটিক হজম হয়ে যাবে, এগুলো কিচ্ছু না, নিজের খাওয়ারের কিচ্ছু দরকার নাই। নাভির সাথে মায়ের নাভির কি আছে, সংযোগ আছে, অটোমেটিক তার খাদ্য চলছে, কি আরামের জায়গা। এই আরামের জায়গা ফেলে দুনিয়াতে আসতে কে চায়? তাকে যদি ওই সময় যদি বলা হয় যে তোমার নির্দিষ্ট সময় পার হওয়ার পর তুমি এমন এক জগতে যাবে যেখানে এই মায়ের পেটের সুযোগ সুবিধাগুলো থাকবে না, এখন যেমন অটোমেটিক খাদ্য পাচ্ছ, পানীয় পাচ্ছ, সব কিছু অটোভাবে পেয়ে যাচ্ছ, দুনিয়াতে কিন্তু এভাবে অটোভাবে পাবে না, ওখানে পরিশ্রম করে সব কিছু করতে হবে, লেখাপড়া করতে হবে, এক কথায় দুনিয়ার যাবতীয় সিফাত বৈশিষ্ট্যগুলো তার সামনে উপস্থাপন করা হলো। ওই সময় ওই বাচ্চা যদি এই কথা বলে, আরে থাক দুনিয়া বিশ্বাস করি না, কেন? যেহেতু আমি দেখি না, কথা বুঝেন নাই মনে হয়। দুনিয়া এগুলো তোমাদের বানানো কথা। ওই যে নাস্তিকরা বলে আলেমদের ব্যাপারে যে মোল্লারা আসলে পরকাল বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নেই, এগুলো মোল্লাদের বানানো অলিক কল্পকাহিনী, ঠিক এরকম কথা যদি ওই বাচ্চাটা বলে তো এটা তো একবার অযৌক্তিক হবে না। কারণ তার অবিশ্বাসটা কেন? যেহেতু সে দুনিয়া দেখে না। এখন সে যতই অবিশ্বাস করুক, যতই অবিশ্বাস করুক আর যতই যুক্তি দিক, বাস্তবতা কি? জবাব দিন, বাস্তবতা হচ্ছে দুনিয়া আছে। এখন মায়ের পেটে থাইকা দুনিয়া না দেখার কারণে তুমি যতই অবিশ্বাস করো, কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে দুনিয়া আছে, নাকি নাই? আছে। এখন দুনিয়াতে নির্দিষ্ট সময় পার হয়ে যখন আসলো, আসার পর ওই মায়ের পেটে থাকা যে কথাটা তাকে বলা হলো দুনিয়াতে এইভাবে এইভাবে হবে, কথাগুলো যখন মিলে গেল তখন যদি হ্যাঁ ও না না বিশ্বাস করছে দুনিয়া আছে, কি ঠিক নেই? আল্লাহু আকবার। অনুরূপভাবে এই দৃশ্যটা দেখে পরকাল বিশ্বাস করার জন্য যথেষ্ট। এই জন্য বললাম যে
মায়ের পেটের ওই ভ্রূণটা দুনিয়া না দেখে অবিশ্বাস করলেও দুনিয়া সত্য, নির্দিষ্ট সময় পার হওয়ার পর তাকে দুনিয়াতে আসতে হবে, দুনিয়ার ঝক্কি ঝামেলা সব কিছু পোহাতে হবে, দুনিয়াতে বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হবে। মাঝে মধ্যে মন চায় আল্লাহ কেন পাঠাইল, হয় না আমাদের ভিতরে অনেকের ভিতরে দুঃখ দুর্দশা, ঘরে শান্তি নেই, বাইরে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই, জিএনএ সব জায়গায় অশান্তি আর অশান্তি, তখন অনেক সময় হতাশ হয়ে আমরা কি বলি, আহা খিল্লা আল্লাহ আমরা দুনিয়াতে হারাইল, এভাবে কই কি কই না, দুনিয়া সংগ্রাম করে বাঁচতে হবে। ঠিক এই দুনিয়ার হায়াতের পরিসমাপ্তির পর মৃত্যুর সিঁড়িটা বেয়ে আমাদেরকে পরকালে পাড়ি দিতেই হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন তারাও যাবে, যারা অবিশ্বাস করেছে তারাও যাবে, আর যারা বিশ্বাস করেছে তারাও যাবে, কিন্তু তাদের দাবিটা যদি সত্য হয় কি মৃত্যুর পর কবরে রাখলে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা জিজ্ঞেস করার মতো কেউ আসবে না, এগুলো মোল্লাদের বানানো অলীক কল্পকাহিনী, জান্নাত এটা অলীক কল্পকাহিনী, জাহান্নাম অলীক কল্পকাহিনী, এগুলো কিছুই হবে না। তাদের কথা যদি সত্য হয় তাহলে আমাদের তো কোনো লস আছে, জবাব দিন, লস আছে আমাদের? কোনো লস নাই, কারণ বিচার যদি না হয় তারও হবে না আমারও হবে না, কারণ ব্যবস্থাই তো নাই, কি কথা বুঝে আসতেছে, আদালত নাই, পুলিশ নাই, কিচ্ছু নাই, বিচার না হলে তারও হবে না আমারও হবে না। সে আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার, তারও বিচার হবে না, বিচার ব্যবস্থাই নাই। আবার আমি আল্লাহকে স্বীকার করছি, নামাজ পড়ি, আল্লাহর বিধান মেনে চলি, এজন্য কি আমাকে ফাঁসিতে ঝুলাবে? কারণ বিচারই তো নেই। তো তাদের দাবি যদি সত্য হয় লস তাদেরও নাই আমাদেরও নাই, আর যদি আমাদেরটা সত্য হয়, সত্য তো দুটোটা হবে না, দুইটার যে কোনো একটা হবে, আমাদেরটা যদি সত্য যদি হয় তাহলে আমরা বেঁচে যাব আর ফেঁসে যাবে কিন্তু তারা, কথা ঠিকই ঠিক না বলেন, আমরা বেঁচে যাব ফেঁসে যাবে কারা, তারা, কারা, নাস্তিকেরা, কারা বলেন? এই জন্য একজন আরবি শায়ের বলেছিলেন, ক্বালাল মুনাজ্জামু ওয়াত-তাবীবু কিলাহুমা লা তাবআসুল আমওয়াত কুলতু ইলাইকুমা, মুনাজ্জাম বলা হয় জ্যোতির্বিদকে, তবিব মানে ডাক্তার, ক্বালাল মুনাজ্জামু ওয়াত-তাবীবু কিলাহুমা লা তাবআসুল আমওয়াত কুলতু ইলাইকুমা ইন সাহ্হা কওলুকুমা ফালাস্তু বিখাসিরিন আও সাহ্হা কওলি ফাল খাসিরু আলাইকুমা। জ্যোতির্বিদ ডাক্তার, তার মানে আধুনিক শিক্ষায় শিক্ষিত নাস্তিকমনা লোকগুলো, তারা বলছে লা তাবআসুল আমওয়াত, মৃত্যু পরবর্তী জীবনে উঠানো হবে না, মৃত্যু পরবর্তী জীবনের যে কথাগুলো তোমরা শুনতে পাও এগুলো অলি অলি কল্পকাহিনী, এগুলোর কোনো ভিত্তি নাই, দেখেছো কখনো? কবর থেকে উঠে এসে এই যে মোল্লারা যে বলে এই কথাগুলোর সপক্ষে কাউকে সাক্ষী দিতে শুনেছ যে আল্লাহর কসম হুজুররা যা কয় হাসা অথবা হুজুররা যা বলে তা মিথ্যা, এই জাতীয় কোনো সাক্ষী কেউ দিয়েছে আজ পর্যন্ত? বলেন না, দিয়েছে কেউ? দেওয়ার কি সুযোগ আছে? সুতরাং আমরা মরে যাব, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, শেষ, আমাদেরকে আর উঠানো হবে না। কবি বলছেন কুলতু ইলাইকুমা, আমি তোমাদের উভয় জনকে বলছি যদি ইনসাহা কাউলুকুমা, যদি তোমাদের উভয় জনের কথা সত্য হয় কি আল্লাহ নাই, পরকাল নাই, হ্যাঁ হাসর নাই, মিজান নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই, তোমাদের এই দাবি যদি সত্য হয় লাস্তু বিখাসিরিন, আমাদের কোনো ক্ষতি নেই, আমার কোনো ক্ষতি, এই যে একটু আগে বললাম, কেন বিচার যখন নাই, হাসর যখন নাই, হ্যাঁ তখন তোমারও বিচার হবে না আমারও বিচার হবে না, ফাল্লাস্তু বিখাসিরিন,
উভয় সমান ওয়াইন সাহা কাউলি আর যদি আমার কথা আমাদের কথা কি আমাদের কথা কি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির বিশ্বাস করি কি না তো দুর্বল আর কি কর হ্যাঁ তাহলে আমরা বিশ্বাস করি যে মৃত্যুর পরবর্তী জীবনে আলিমুল গায়ব ইলমে গায়ব সংক্রান্ত যেই তথ্যগুলো উপাত্তগুলো কোরআনে কারীমে পেয়েছি আর বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিসে পেয়েছি এগুলোকে আমরা শতভাগ বিশ্বাস করি কি করি না করি কি করি না মাঝখানে একটা কথা বলি ইলমে গায়ব সংক্রান্ত যে বক্তব্যগুলো এগুলোর সপক্ষে কোরআনে কারীম আর শতভাগ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত 100% বিশুদ্ধ হাদিস ছাড়া বিশ্বাস করার সুযোগ নাই অবকাশ নেই আমাদের দেশে অনেক আমাদের মতো লোকরাও জাল জাইফ হাদিসের উপর ভিত্তি করে অনেক কথা মানুষকে বলে এটা সম্পূর্ণ নাজায়েজ সম্পূর্ণ জাইফ হাদিস যদি কিছুটা গ্রহণযোগ্য জাইফ যদি হয় অগ্রহণযোগ্য জয়ীফ নয় গ্রহণযোগ্য জয়ীফ যদি হয় তাহলে সেগুলো আমলের ক্ষেত্রে আমলটা সরাসরি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত আমল এটার ফজিলতের ব্যাপারে কিছু হাদিস হয়তো পাওয়া গেছে অপেক্ষাকৃত একটু দুর্বল ওইটার উপরে বিশ্বাস করা বা আমল করার ইজাজত আছে যদিও অনেক মুহাদ্দিস এটাকেও স্বীকৃতি দেন না কিন্তু ইলমে গায়ব আহকাম ইবাদাত ইত্যাদি ক্ষেত্রে শতভাগ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত দলিল লাগবে কথাটা কি বুঝে আসছে যেটা বলতেছিলাম যে আমরা বিশ্বাস করি কবরে রাখলে এরপরে কে আসবে মোদি বাবু আসবে হ্যাঁ কে আসবে হ্যাঁ আয়েশা কি করবে আপনাকে প্রশ্ন করবে প্রথম প্রশ্ন কি মান রব্বুক তাওহীদ প্রথম প্রশ্নই হলো তাওহীদ মান রব্বুক উত্তর জানি তো আমরা জানি কি কোন তো কোন রব্বি আল্লাহ হ্যাঁ আপনি ওখানে উত্তর দিতে সক্ষম হবেন যদি আপনি তাওহীদের প্রতি নির্ভেজাল বিশ্বাস যদি থাকে আপনার ইমানটা যদি শতভাগ তাওহীদের উপর যদি আপনি ঢেলে সাজাতে পারেন তবেই আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ আর যদি তাওহীদের মধ্যে যদি কোনো গণ্ডগোল থাকে আপনি আরবি ভাষার পণ্ডিত হওয়া সত্ত্বেও রব্বি আল্লাহ মুখ দিয়ে আসবে না আসবে কোনটা হা হা লা আচ্ছা কমচ আবু জেহেল বাঙালি না আরবি জোরে উদ্বা হিন্দি না আরবি সাইবা মার্কিন না আরবি কেন এখন হেদেরকে জিজ্ঞাইলে কি করবো রব্বি আল্লাহ আমরা তো আরবি ভাষার লোক কই যাবে কোঠেলা লোক কেন হেঁটেও কইব হা হা লা আদরি কথাটা বুঝে আসতেছে তো সম্মানিত ভাইয়েরা পরের প্রশ্ন কি হবে জবাব দিন না তোমার দিন কি জীবন ব্যবস্থা কোন জীবন ব্যবস্থার অনুসরণ করতে আপনি কবেন যে কই আলাম এক কথা লাগলো দিনই আল ইসলাম কেন হাইবেন পারবেন কখন যদি সত্যি সত্যি যদি আপনি ইসলামকে যথাযথভাবে অনুসরণ করেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনের সকল অঙ্গনে যদি আপনি ইসলাম প্র্যাকটিস করেন তবেই আপনার মুখ থেকে উত্তর বেরোবে দিনই আল ইসলাম কিন্তু আপনি যদি ইসলামকে যথাযথভাবে অনুসরণ না করেন বরং বাইসা বাইসা সুবিধাবাদ কথা কয় না জিন্দাবাদ সুবিধা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত কেন এটার ব্যাপারে কোনো এখতলাফ হইতে হুঞ্জিননি কোনো এখতলাফ হয় না হুজুর ঠিকই কইছে এমন শুদ্ধি কইছে আল্লাহু আকবার হ্যাঁ দাড়ি রাখা সুন্নত আমল করতে না পারলেও বিরোধিতা করে না করেনি মেসওয়াক করা সুন্নত
আমল করতে না পারলেও কেউ বিরোধিতা করে না। বিরোধিতা আসে তখন যে রসুল মেসওয়াক করেছেন, যে রসুল খাওয়ার পরে মিষ্টি পছন্দ করেছেন, যে রসুল এগুলো করেছেন। সে রসুল তো তাদের মুশরিকদের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। আপনার লড়াইয়ের সুন্নত গেল কই? কথার জবাব দিন হুজুর, লড়াইয়ের সুন্নত এখন আর পালন করা যায় না। এই লড়াইয়ের অর্থ আবার এই নয় আপনি দা খুন্তা কুড়ে লুইয়েই ময়দানে নেমে যাবেন, তা নয়, বরং তাওহীদের জন্য আপনার চেষ্টা প্রচেষ্টা কতটুকুন ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না দেখবেন না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আপনি ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো মতাদর্শ, সেটা শিরকি হোক মানবরচিত হোক, এটা যদি গ্রহণ করেন, হ্যাঁ, তাহলে আপনি তো কই আলেদিন হাঁটবেন দিনই আল ইসলাম, পারা যাবে? জোরে জবাব দিন, পারা যাবে? এর তৃতীয় প্রশ্ন কি? তোমার নবী কে ছিলেন? জবাব দিতে পারবেন তো? ইনশাআল্লাহ, জোরে যত জোরে ইনশাআল্লাহ বলেন আল্লাহর কসম, যদি রসুলকে জীবনের একমাত্র আইডিয়াল নেতা হিসেবে, অনুসরণীয় নেতা হিসেবে গ্রহণ না করেন, জীবনের সকল ক্ষেত্রে রসুলের সুন্নার যথাযথ অনুসরণ না করেন, যত ইনশাআল্লাহ বলবেন সেখানেও একই উত্তর আসবে, হা হা লা আদরি। আপনি তো সুন্নত রসুল থেকে নেন নাই, আপনি সুন্নত নিছেন আপনার আকাবির থেকে, আপনি রসুল থেকে সুন্নত নেন নাই, আপনি সুন্নত নিয়েছেন পীর থেকে, আপনি রসুল থেকে সুন্নত নেন নাই, আপনি সুন্নত নিয়েছেন ধর্মের নামে সমাজের প্রচলন থেকে, আপনি কি করে জবাব দিবেন মুহাম্মাদুর রসুল্লাহ? কি করে দিবেন? সম্ভব? আল্লাহর কসম সম্ভব হবে না। এখন যতই বলেন কিন্তু সেখানে গেলে টের পাবেন, আসবে না, একটা কথাই মুখ দিয়ে বেরোবে খালি বারবার, হা হা লা আদরি, জানি না, আফসোস। এ কথা বলা ছাড়া দ্বিতীয় কোনো বাক্য বেরোবে না। সুতরাং কবর জগতের এই, হ্যাঁ, চেকপোস্ট, প্রথম চেকপোস্ট, কবর জগতের এই চেকপোস্ট পার হওয়ার জন্যই প্রথমে আপনার তাওহীদ ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আচ্ছা, আপনারা বলেন এই যে মাজার, এটা কি তাওহীদের আখড়া না শিরকের আখড়া? আল্লাহ কসম করি আরো জোরে জবাব দেন, কিসের আখড়া? কারা বানাইছে এই মাজারগুলো? কি কোনো হিন্দু বানাইছে? এই মাজারগুলো কোনো ইহুদি বানাইছে? এই মাজারগুলো কি কোনো নাসারা বানাইছে? আপনার আমার মতো মুসলমান যারা, তারাই তো বানিয়েছে, নাকি কথা বলেন? জোরে জবাব দিন। স্পষ্ট শিরিক, স্পষ্ট শিরিক, তারা করছে শিরিক, সলিমুল্লাহ, আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, তারা করছে। তারা তো জবাব দিতে পারবে না, বিয়াল্লাহ পারবে তো? পারবে না। এজন্য বলছি আমরা বিশ্বাস করি পরজগৎ আছে, কবর জগতে প্রশ্নগুলো করা হবে, যারা উত্তর দিতে সক্ষম হবে তাদেরকে আরেকটা সম্পূরক প্রশ্ন করা হবে। কি পূরক? সম্পূরক প্রশ্ন, সম্পূরক প্রশ্ন বুঝুন তো, তিনটা বেসিক মূল জবাব দিতে সক্ষম হলে তখন বলা হবে তুমি জানছো কেমনে, তুমি জানছো কেমনে, এই যে রব্বি আল্লাহ দিনই আল ইসলাম, হ্যাঁ, এই যে উত্তরগুলো দিতে পারলে কি করে? তখন সে কি বলবে? রামায়ণ পড়তাম আমি, কথা বলবে? কি বলবে? আমি কোরআন তেলাওয়াত করতাম, কোরআন থেকে জেনেছি। তার মানে কোরআনের জ্ঞান থেকে, কোরআনের আলোচনা থেকে, কোরআনের তাফসীর থেকে, কোরআনের শিক্ষা থেকে আমি জেনেছি এই কথাগুলো, এই জন্য আমি উত্তর দিতে সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ, আসতে কইলেন? আর মেয়ে গরমে তো আর জোরে না সুবহানাল্লাহ বাইবেলের কথা, আল্লাহ আল্লাহ। আর যারা দিতে পারবে না তাদেরকে কি বলা হবে? লা দারাইতা ওয়ালা তালাইতা, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি পড়নি? কোরআন পড়নি? হাদিস পড়নি?
কোরআনের আলোচনা শুনোনি, হাদিসের আলোচনা শুনো নাই, কইব যে ফেরেশতাগুলো কবে হুনছি, তবে হুনার সময় খালি খেয়াল করছি খতিব সাহেব কত তাড়াতাড়ি ছাড়ি দিব। এটা একটা আজাব কি নামাজের তেলাওয়াত হুজুরে লম্বা করলে পেছন থেকে গলা খাকানি, রুকু লম্বা করলে গলা খাকানি, এটেনশন নিয়ে থাকে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একদিন এক ফজরের সালাতে আমার সামনের মুসল্লি দেখলাম যে ইমাম আস কইতে আমি দোনো দিকে সালামি চালাইছি, বুঝলেন না, ইমাম আস কই এদিকে এমনি করছো তো হেমিয়া ব্যাস সালামি চালাইছি, ইমামের ডান দিকে ফিরানোর শেষ হওয়ার আগে এমনি দোনো দিকে শেষ। তার মানে কি এরকম কি একজন নিয়ে নাই আরো আসেনি, দ্রুত দ্রুত শেষ করতে হবে। তাকবীরে তাহরিমা হুজুরে আল্লাহু আকবার কো বাইনবের আগে হেমিয়া সানা অর্ধেক শেষ হয়নি, রুকুতে ইমাম যাবের আগে হেমিয়া আগে হাজির, হুজুরের কষ্ট হইবে আগে পাকে দরজা খুলে দি, এরকম হয় না মনে হয়। তার মানে কি? তার মানে হচ্ছে এটা আজাব। তো বলবে যে হুনছি, তবে হুনার ক্ষেত্রে মনোযোগ আসিল কেন বাজ যাবো, কেন তাড়াতাড়ি বাসার যাবো, আরও আজ যে বিদ্যুৎও নাই কারেন্টও নাই, হুজুর তাড়াতাড়ি শেষ করলে তো বাঁচি। অমুসলমান অমুসলমান, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য রমজান মাসে প্রচণ্ড গরমের মধ্যেই কিন্তু বদরের জিহাদ হয়েছিল। আপনি আমি সামান্য গরম সইতে পারি না, আবার কই যে আল্লাহ রে রাসুলের যুগে যদি হাড়াইতি, আর আমি রাসুলের যুগে ফাড়াইলে আপনি হাসরে তো আবু জাহেলের লোকে, মোটেই আবু বকরের লোক হইতো না, কথা ঠিক নেই। কারণ আপনার ইমান আপনার ইসলামের জন্য যে ত্যাগ, এর দ্বারা সহজে বোঝা যায় আপনার প্রতি আল্লাহ দয়া করছে, শেষ জামানায় হাড়াই হেকটা হারাইলে খবর আছে কি কথা বুঝে আছে। তো যেটা মূল কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো পরজগৎ আছে, এই যে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, এই প্রশ্ন উত্তরের কাছে আমরা এক বছর অতিক্রম করে এক বছর পথ আগায় গেলাম, কথা ঠিক নেই। এই যে আমরা অনেক সময় নিজের মা বাপ আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার জন্য যাই, এই আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে আপনি আপনার ঘর থেকে যদি ওইখানে যেতে যদি পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে, আপনাকে দেখতে হবে বুঝতে হবে আমিও আমার কবরের দিকে দশ মিনিট পথ এগিয়ে গেলাম, সময় পার হয়েছে তো, আমি দশ মিনিট পথ এগিয়ে গেলাম, মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই। আপনি যতই অট্টালিকার উপরে থাকেন না কেন, আমরা তো দুনিয়ার সফলতা পাইলে মনে করি সফল, প্রবাসে আছে পয়সা খামাইছে বাড়িতে ফেনীতে বিল্ডিং টিল্ডিং করছে সফল, হ্যাঁ চিন্তা করে যে হ্যাঁ আই এম সফল, কে আমি সফল, আসলে কি এগুলো সফলতার মানদণ্ড? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড বলছেন। সফলতা কাকে বলে? দুনিয়ার সফলতা নিয়ে যারা ব্যস্ত বেকুবের দল কান পেতে শোন, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, মরণ থেকে বাঁচতে কেউই পারে নাই পারবেও না, নবীরা পারে নাই নবীর দুশ্মনেরা পারে নাই, ধনীরা পারে নাই গরিব পারে নাই, কেউ পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আমরা দুনিয়াতে ভালো মন্দ যাই করি এর পাই টু পাই প্রতিদান আল্লাহ কেয়ামতের মাঠে দেবেন, কেয়ামতের দিন দেবেন, ভালো যাই করেছেন। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন সবটাই সেটা আপনি দেখতে পাবেন পাবেন। এরপরে আল্লাহ বলেন সফলতা কাকে বলে, সফলতা কাকে বলে? ফামান যুহজিহা আনিন নার, যাকে একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে, কি করানো হয়েছে? নামাজ পড়েছেন, নামাজ পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনাকে একটু দূরে সরিয়েছেন, ঠিক এইভাবে ইবাদত আমলের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে একটু দূরে সরিয়েছেন ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করিয়েছেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন কয় দেখো ফাকাদ ফাজ যে জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাতের বাসিন্দা হলো এই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল সুবহানাল্লাহ জোরে বলবেন দুনিয়ার বাড়ি গাড়ি নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা এগুলো সফলতার মানদণ্ড নয় বরং এগুলো যদি অবৈধ পথে উপার্জন করেন সেটা সম্পদ হোক যাই হোক এমন কি ক্ষমতাও এর জন্য কিয়ামতে হিসাব দিতে হবে কি হবে না হবে আরো জোরে আমাদের দেশের রাজনৈতিক ডিকশনারিতে যত অন্যায় অপকর্ম আছে এগুলোর জন্য পরকালে জবাবদিহি করতে হবে না মর্মে কিন্তু আমরা চলছি কি ঠিক নেই হ্যাঁ পয়সা করে বেশি করে দিয়েন আবার তারা কই যে হুজুর কয় না গদি গাইজ হইছে কম হইছে ওরে আবার আমারও দিব হ্যাঁ একটু বাড়াই দিন আল্লাহু আকবার কাবীরা বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা وسبحان الله بكرة وأصيلا সম্মানিত ভাইরা তাহলে প্রকৃত সফল কে বলেন তো যে জাহান্নাম থেকে একবার সোজা মুখস্থ রাখার সুবিধার জন্য আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন আর যাকে জান্নাত পুরস্কার হিসেবে দিয়েছেন সেই সফল কথা ঠিক কি না তাহলে দুনিয়া বাড়ি গাড়ি এগুলো সফলতার মানদণ্ড কিন্তু আমরা ছুটছি কোন দিকে বলেন বলেন আমরা ছুটছি কোন দিকে এই যে বললাম রাগ হইতে পারেন হুজুর আঙ্গুরে বেকুব কইছে আসলে বেকুব না আসলে বেকুব না সফলতার দিকে গেলে না বরং ব্যর্থতার দিকে গেলে তুমি বেকুব না হলে আর হবে কে আর হবে কে সম্মানিত ভাইয়েরা আল্লাহ আমরা জিল হজের পরিসমাপ্তির মাধ্যমে আমরা আমাদের কবরের দিকে এক বছর পথ এগিয়ে গেলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য এক কবি বলছিলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুলফানু আন করিবিন ফিত তুরাবি কলিল উমরুনা ফি দারি দুনিয়া কলিল উমরুনা ফি দারি দুনিয়া ওয়ামারজাউনা ইলা বাইতিত তুরাবি ওহে সুউচ্চ অট্টালিকায় বসবাসকারী তুমি তো মনে করছো সফল আমি মিলের মালিক ইন্ডাস্ট্রির মালিক কয়েকটা পাঁচতলা বিশিষ্ট বাড়ির মালিক আমার মাসে লাখ লাখ টাকা আসে আমি সফল আরামে শুয়ে সিগারেট টানে আর পরে যদি সুখ টান দেয় ধোঁয়া ছাইডাক সাবাস ছায় কদ্দুর গেছে ধোঁয়া হ্যাঁ উনি ভিতরে ভিতরে ফুর্তিতে আছে তো অনেক কিছু করছি আমি সফল তো বলছে ওহে অট্টালিকায় বসবাসকারী তুমি দুনিয়ার মোহে দুনিয়ার চাকচিক্যে মৃত্যু আর পরকালকে ভুলে যেও না বরং সেটুলফানু আন করিমিন ফিত তুরাবি অতি শীঘ্রই বেশি দেরি নাই কত দেরি কে বলতে পারবে কত দেরি বলতে পারবে এটা এত নিকটবর্তী কেউই গ্যারান্টি দিতে পারবে না আমি এখন যে কথাটা বলছি এই কথার দাড়ি অথবা কমা পর্যন্ত দিতে পারবো ঠিক কি না কথা কথা ঠিক কি না কেউ বলতে পারবে না এটা এত নিকটবর্তী সেটুলফানু আন করিবিন ফিত তুরাবি অতি শীঘ্রই তোমাকে মাটিতে মাদফুন করা হবে তুমি যাই হও ক্ষমতার যত শীর্ষেই থাকো নিঃশ্বাস যতক্ষণ ততক্ষণ নিঃশ্বাস যাওয়ার পরে তোমার জায়গা যেখানে একজন গরিব রিক্সাওয়ালার নিঃশ্বাস যাওয়ার পরেও জায়গা একইখানে কথা ঠিক নেই আমি এখন তো আমাদের প্রাইম মিনিস্টারের জন্য কবর কি ছয়া তুব কেন হ্যাঁ আর আমার জন্য কয়া তুব তার মানে কি আমরা সবাই কি সমান এই যে সৌদি বাদশাহ মারা গেল কবরের জায়গা বাদশাহ হিসেবে খুব সংশয় করত কবর দেখছেন নি যে বাদশাহ আব্দুল এর আগে আবদুল্লাহ মারা গেল ফাহাদ মারা গেল ও হেতগো নির্দিষ্ট কবরস্থানে মাটি সাফা দিয়েছে ওখানে হাতর কথা কেন দিয়েছে আমাদেশে হলে তো রাউজায় মোবারক বানাইছে আজ তো ঠিক নেই হ্যাঁ
আরমিয়া ল্যাংটা ফকিরের মাজার এটা আজীবন ল্যাংটা আসলে হেতরো মাজার হয় না খরম আখাউড়া আছে খরমপুর মাজার খরমের মাজার আবার সিটংগে আছে ডাইল চাইলের মাজার কি চাইলের মাজার হ্যাঁ আমগো হেনিটা হাগলাবিয়ের মাজার আছে আস্তে কইলাম হেনি তো তো বলতেছিলাম আল্লাহু আকবার মরতে হবে সাতুদফানু আন করিবিন ফি তুরাব কেন 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 কলিল উমরুনা ফি দারি দুনিয়া আমরা হায়াতের এই দুনিয়ার অংশে খুব সামান্যতম হায়াত পাই কত সামান্যতম কোন গ্যারান্টি নেই আছে নি না কাম লাবিসতুম ফিল আরদি আদাদ সিনিন قالوا لبثنا يوما او بعض يوم فاسال العادين জিজ্ঞেস করা হবে কিয়ামতে দুনিয়াতে কতদিন ছিলে কতদিন অবস্থান করেছো কি জবাব দেওয়া হবে একদিন আও বাদায়াম নয় বাদায়াম একদিনের কিছু অংশ ইয়ার হর আবার কি কয় হুরা কইতে হারিয়েন না যারা হিসাব টিসাব রাখছে এত করে জিজ্ঞাসা তাহলে কদ্দুর হায়াত কালিল উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতি তুরাবি আবার আমাদেরকে মাটির ঘরের দিকে ফিরে যেতে হবে কোন ঘরের দিকে বিল্ডিং থেকে যাবে আপনি ফেনী শহরে কয়টা বিল্ডিং করেছেন সব থেকে যাবে ঢাকায় কয়টা করেছেন সব থেকে যাবে মালয়েশিয়ায় কয়টা করেছেন সব থেকে যাবে আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতা আছে জনগণের টাকা চুরি করে বিদেশের বাড়িতে বাড়ি করেছে নিতে পারবে তো আরো জোরে সব সব অবস্থানে থেকে যাবে আপনি শুধু সস্তা মূল্যের কাফনের কাপড় নিয়েই কি যেতে হবে এজন্যই বলি জিলহজ মাস শেষ হচ্ছে এর সাথে সাথে আমাদের হায়াত থেকে একটি বছরও শেষ হলো এবং আমরা এক বছর পরিমাণ পথ কবরের দিকে আমরা অগ্রসর হয়ে গেছি এটা বুঝতে হবে এটা চিন্তা করতে হবে আমরা তো মৃত্যুর কথা আর মৃত্যু পরবর্তী জীবনের কথা আমরা চিন্তা করি না ও ভাইয়েরা ও আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম একটু কান পেতে শোনেন এই পৃথিবীতে যত অন্যায় চুরি ডাকাতি খুন যত অন্যায় আছে এই অন্যায়গুলো সংগঠিত হওয়ার কারণ আপনি যদি অভিজ্ঞ শিক্ষিত একটা বোর্ড যদি গঠন করে লোকদেরকে নিয়ে যে ভাই এগুলো কেন হয় একটা কারণ নির্ণয় করেন ওই কারণ অনুযায়ী আমরা চেষ্টা করব এগুলো যেন না হয় বিজ্ঞ অভিজ্ঞ মহল বসে মাস নয় বৎসর নয় শতাব্দী পর্যন্ত চিন্তা করে যদি একশোটি কারণ নির্ণয় করে কারণ নম্বর এক এই কারণ নম্বর দুই এই এভাবে করে যদি একশোটি কারণ নির্ণয় করে অন্যায় অপরাধ কর্মের কারণ কেন হয় আমি আমার আল্লাহর শপথ করে বলতে পারি ওয়াল্লাহ এর প্রধানতম কারণ এক নম্বর কারণ একটাই সেটি হচ্ছে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের কথা ভুলে যাওয়া কথা ঠিকই ঠিক না বলেন মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনের কথা ভুলে যাওয়াটাই হচ্ছে এই অন্যায় অপরাধ সংগঠিত হওয়ার মূল কারণ কারণ যার অন্তরে মৃত্যুর ভয় আছে যার অন্তরে পরকালীন জবাবদিহিতার ভয় আছে সে কখনোই কোনো অন্যায় করতে পারে না কেন করে সে অন্তত অন্যায় যখন সংগঠন করে তখন তার ভেতরে মৃত্যুর কথাটা থাকে না মৃত্যু পরবর্তী জীবনের কথা সে ভুলে যায় কিন্তু যতই ভুলো জবাবদিহি করতে হবে কি হবে না আমি কথার জবাব দিন হবে কি হবে না অবশ্যই হবে এজন্যই পরকাল নিয়ে চিন্তা করে দুনিয়ার মোহে বিভ্রান্ত হলে চলবে না আরেকজনের কথা বলি আরেকজন এক বন্ধুকে বলছি ইয়া সাহিবি লা তাগতারির বিতানাউমি ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুলু ওয়াইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান وإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول
ওহে বন্ধু, ওহে আমার সাথী, এই দুনিয়ার চাকচিক্যে, এই দুনিয়ার মোহে বিভ্রান্ত হয়ো না। হ্যাঁ, বাড়ি আমার, গাড়ি আমার, নেতৃত্ব আমার, সব আমার, 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 এগুলোর পেছনে নিজেকে বিভ্রান্ত করো না। কারণ হায়াত খুব সীমিত, এটা শেষ হবে। আর যে সকল নিয়ামতের পেছনে ঘুরঘুর করছো, যে সকল চাকচিক্যের পেছনে দৌড়াতে গিয়ে মৃত্যু এবং পরকাল ভুলে আছো, এগুলো নিঃশেষ হয়ে যাবে। এগুলো থাকবে, থাকবে আপনার বাড়ি থেকে বের করে দেওয়া হবে। যে খাটে ঘুমোতেন সে খাট থেকে নামিয়ে দেওয়া হবে। আপনার পরিধেয় যে বস্ত্রগুলো ছিল, বড় শখ করে কিনেছেন, সিঙ্গাপুর থেকে এনেছেন, নিতে পারবে? এগুলো রেখে দেওয়া হবে। শুধু এগুলো না, গায়ের সাথে লাগোয়া পাতলা যে গেঞ্জিটা ছিল, ওই গেঞ্জিটা পর্যন্ত খুলে রেখে দেওয়া, নাকি দেওয়া হবে না? সব রেখে দেওয়া হবে। আপনাকে সস্তা মূল্যের কয়েক টুকরা দাফনের কাপড়ে পেঁচিয়ে আপনাকে কবরে রাখা হবে। লাশটা যখন কাঁধে নেন, وَإِذَا حَمَلْتَ إِلَى الْقُبُورِ جَنَازَةً فَاعْلَمْ بِأَنَّكَ بَعْدَهَا مَحْمُولٌ কাঁধে নেওয়ার সময় ভাবেন, কি ভাববেন, কি ভাববেন, আমি এখন যাকে কাঁধে নিয়েছি, আমি কাঁধে বহন করে তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছি, হতে পারে কিছুক্ষণ পরেই এই খাটের উপরে আমি চড়ব, আমাকে আরেকজন কাঁধে নিয়ে কবর নিয়ে যাবে। এটা হতে বিলম্ব নাও হতে পারে, এমনও প্রমাণ আছে, মাটি দিয়ে আসছে, এই খাটটা এখনো ধোয় নাই, সাথে সাথে শোনা গেল অমুক মারা গেছে। হয় কি হয় না বলেন? ভাইজান, একটু কবরকে নিয়ে ভাবেন, মৃত্যুকে নিয়ে ভাবেন, একটু চিন্তা করেন। মৃত্যুকে নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি অপরাধ থেকে বাঁচতে পারবেন। মৃত্যু চিন্তা আর পরকালীন জবাবদিহিতার চিন্তা মানুষকে প্রকৃত মানুষ করে। আর মৃত্যুর ভয় আর পরকালীন জবাবদিহিতার ভয় যার মধ্যে থাকে না, সে অমানুষে পরিণত হয়। কি মানুষে পরিণত হয়? অমুসলমান। আপনারা বলেন, আমরা আলেমদের মধ্যেও ওই মানের ইমান, ওই মানের তাকওয়া, ওই মানের পরকাল ভীতি নাই। আমরাও তো এই যুগেই বসবাস করছি, আপনারা যেমন এই যুগে, আমরাও এই যুগে। আপনারা যেমন মেড ইন বাংলাদেশ, আমরাও মেড ইন বাংলাদেশ, আমাদের মধ্যেও কম। কিন্তু তারপরেও, তারপরেও দিনই শিক্ষার যৎসামান্য ছিটে ফোঁটা থাকার কারণে দুর্নীতি, অন্যায়, অনাচার যা আছে, এগুলোর মধ্যে আলেমদের পার্সেন্ট বেশি না অন্যদের পার্সেন্ট বেশি? আলেমদের বেশি না জেনারেলদের বেশি? কেন? দুঃখজনক হলেও সত্য, রূঢ় হলেও বাস্তব, আমাদের দেশে নাস্তিকদেরকে খুশি করবার জন্য আমাদের দেশের সিলেবাস থেকে ধর্মশিক্ষা, দিনই শিক্ষাকে সংকুচিত করতে করতে এখন 47-এর ব্যবস্থা করছে। কথা ঠিকই ঠিক না বলে? অমুসলমান, ধর্মশিক্ষা বাদ যদি দাও, সাথে সাথে আরেকটা কাজ করতে হবে। ধর্মশিক্ষা বাদ দেওয়ার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, প্রতিটি পাড়ায় পাড়ায় বৃদ্ধাশ্রম গঠন করতে হবে। ধর্মশিক্ষা বাদ দেওয়ার সাথে সাথে এটা আগে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এটা এই জন্য বলছি, আপনি বৃদ্ধাশ্রমে যান, ওখানে কোনো হাফেজ, আলেম, ইমাম, মুয়াজ্জিন, খতিবের পিতামাতা পাবেন না। পাবেন? পাবেন? পাবেন। শুধু আলেম যদি পিতা নয়, যারা ধর্ম অনুশীলন করে, চর্চা করে, এমন সাধারণ লোকদের পিতামাতাকে আপনি সেখানে, কারা আছে, কারা আছে বলেন না? যারা মনে করেছে সন্তানকে আলিক বাতা পড়ানো মানেই হচ্ছে সময় অপচয়, যারা মনে করেছে সন্তানকে ধর্ম শিক্ষা দেওয়ার পেছনে যে সময়টা ব্যয় হবে এটা সম্পূর্ণ অপচয়। সন্তানকে ব্যারিস্টার বানাতে হবে, সন্তানকে ডাক্তার বানাতে হবে, সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই চিন্তা করে যারা ধর্ম থেকে সম্পূর্ণরূপে বের করে এই জেনারেল শিক্ষায় শিক্ষিত করছে, শাস্তি স্বরূপ আল্লাহর পক্ষ থেকে তাদের চূড়ান্ত ঠিকানাটা হয়েছে বৃদ্ধাশ্রম। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই বলি, ধর্ম শিক্ষাকে বাড়াতে হবে, দ্বীনি শিক্ষা বাড়াতে হবে। দ্বীনি শিক্ষা, এটাই প্রকৃত মনুষ্যত্ব বিকাশের
একমাত্র মাধ্যম ধর্ম শিক্ষা সংকুচিত নয় আল্লাহকে ভয় করতে হবে পরকালকে ভয় করতে হবে মৃত্যু চূড়ান্ত সত্য কথা আর চূড়ান্ত সফলতা যেটা বলছি আল্লাহ বলেছেন এটা আমার প্রেসক্রিপশন নয় এটা দুনিয়ার কোন নবী রাসূলের প্রেসক্রিপশনও নয় দুনিয়ার কোন ওলি বুজুর্গের প্রেসক্রিপশন নয় আকাবিরের প্রেসক্রিপশন নয় এই প্রেসক্রিপশন স্বয়ং আল্লাহ দিয়েছেন কি ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ যাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরিয়েছেন এক কথা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন আর যাকে জান্নাত নামক নিয়ামত দিয়ে ধন্য করেছেন সেই একমাত্র সফল আপনারা সফল হতে চান ইনশাআল্লাহ আরো জোরে সফল হতে চান ইনশাআল্লাহ কারা কারা চান হাত তুলে দেখান তো আল্লাহ আমাদেরকে সাফল্য লাভকারীদের কাতারে শামিল করো আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতি বান্দাদের কাতারে শামিল করো আমিন হে আল্লাহ তাআলা আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের কাতারে শামিল করো আমিন হাত নামান শুধু হাত তুললে আমিন আমিন বললেই হবে না বরং যে কথাটি বলেছিলাম কবর জগতের তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্ন শুধু আরবিতে কয়েকটা শব্দ রব্বি আল্লাহ দ্বীনি আল ইসলাম এগুলো শিখলে হবে না আপনি যদি এগুলো নাও শিখেন আর যদি তাওহীদের উপর অটল অবিচল থাকেন মজবুত থাকেন আমি প্রয়োজনে জীবন দেব প্রয়োজনে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে জেল খাটব এর পরেও কখনোই শিরিক করব না এ প্রতিজ্ঞা নিতে হবে ইনশাআল্লাহ কখনোই শিরিক করব না কারণ এটা আমার কথা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুআযা রাদিয়াল্লাহু তাআলা আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আশরি কালিমাত 10টি বিষয় আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করেছেন উপদেশ দিয়েছেন তার মধ্যে ক্রমিকের প্রথমে বলছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবে না যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয় শিরিক করা যাবে না জানা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ পাবে অনেক অন্যায় করেছেন জীবনে অনেক অন্যায় করেছেন নামাজ পড়েননি অনেক অত আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন রোজা কামাই হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যদি শিরিক করেন যদি শিরিক করেন আর মৃত্যুর আগে যদি তাওবা না করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পাবেন না এই অপরাধের ক্ষমা নাই শিরিক এত মারাত্মক অপরাধ এই অপরাধের ক্ষমা করবেন না আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ সুতরাং শিরিক করবেন না মাজারে যাবেন না মাজার আত্মীয় স্বজনের মধ্যে যারা এই মাজার ভক্ত পীর ভক্ত আছে এদেরকে তাওহীদের দিকে ডাকেন আরেকটা প্রশ্ন কি করা হবে ওমা দীনুকা তোমার দিন কি ছিল ইসলামকে নামমাত্র মানলে হবে না ইসলামকে সুবিধা মতো মানলে হবে না বরং ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে আপনার পছন্দ হলেও মানতে হবে অপছন্দ হলেও মানতে হবে এই পথে চলতে গিয়ে আপনি যদি কোনো বিপদে পড়েন তাও মানতে হবে আর যদি আরামে থাকেন তাও মানতে হবে সর্ব অবস্থায় ইসলামকে মেনে চলতে হবে কথা ঠিক কিনা বলি তবেই আপনি উত্তর দিতে পারবেন আর তৃতীয় প্রশ্নটা কি ওয়ামান ভাইজান এখানে আয়শা আমরা অনেকে আটকা পড়ে যাব অনেকেই এটা আপনাদেরকে বারবার বলি ভাইজান বিদাত ছাড়েন ভাইজান আপনাদের পায়ে ধরে দুটো পাও আমার হাতে দেন আপনাদের পায়ে ধরে বলি বিদাত ছাড়েন আল্লাহর কসম বিদাত জেনা ব্যভিচার চুরি ডাকাতির চাইতো মারাত্মক দরজার কবিরা গুনাহ আল্লাহর কসম আল্লাহ কারণ যে ব্যক্তি জেনা করেছে সে অপরাধ করেছে দিন বিকৃত করে নাই যে ব্যক্তি অন্য অন্য অপরাধ করেছে সে দিন বিকৃত করে নাই কিন্তু বিদআত মানেই হচ্ছে দিন বিকৃত করা রাসূল যে দিন দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা এই দিনকে বিকৃত করছেন সুতরাং বিদআত ছাড়েন বিদআত ছেড়ে যদি সুন্নাহর অনুসরণ করতে পারেন আজ থেকে শপথ করলাম বিদআত করব না তাতে আমার বাপ রাগ হলে কি আসে যায় আমি বিদআত করব না তাতে আমার ওস্তাদ রাগ হলে কি আসে যায় আমি বিদআত করব না আমার খতিবগিরি থাকবে কি থাকবে না আমি পরোয়া করি না আমি বিদআত করব না আমি আমার মসজিদ কমিটির সেক্রেটারি অথবা সভাপতি থাকি কি থাকবো না এটা আমার দেখার বিষয় নয় রাসূলের সুন্নাহ জেনেছি এটাকে মজবুতভাবে আঁকড়ে ধরবো বিদআত ছেড়ে দেব রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ যদি এটা পারেন তবেই উত্তর দিতে পারবেন মুহাম্মাদুর তবেই রাসূলের শাফাআত পাবেন আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আমিন শেষ কথা সামারি জিলহজ মাস শেষ হওয়া মানেই একটা বছরের পরিসমাপ্তি না বরং আপনার আমার হায়াত থেকে একটা বছর চলে গেছে
এই বিগত বছরে কে আমরা কতটুকু নেক আমল করতে পেরেছি, কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অগ্রসর হতে পেরেছি। নাফরমানি আমরা বেশি করেছি, কথাটি কি না বলেন, নাফরমানি বেশি হয়েছে। তাওবা করেন, ইস্তিগফার করেন, হ্যাঁ তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আর পরবর্তী বছর যেন ভালো হয়, ভালো পথে চলেন, কল্যাণকর পথে চলেন, এই জন্য দৃঢ় শপথ গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো মানার বুঝার তৌফিক দিক সবাই বলি আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।